সেই গাইবান্ধার গোবিন্দগঞ্জ সাহেবগঞ্জ বাগদা ফার্ম থেকে আজ বিভাগীয় কমিশনার কার্যালয়ে এসেছি। আমাদের যে আদিবাসী বাঙালি প্রান্তিক জনগোষ্ঠীর এই জমিতে ইপিজেডের নামে একটা চক্রান্ত চলছে, সেই জমি রক্ষার স্বার্থে এখানে আন্দোলনের অংশ হিসেবে আমাদের জমি যেন আমরা অতি দ্রুত বুঝিয়ে পাই আইন অনুযায়ী, সেই ব্যাপারে আমরা বিভাগীয় কমিশনারকে একটা স্মারকলিপি হস্তান্তর করলাম। আমরা অনুরোধ জানাচ্ছিলাম, তিনি যেন আমাদের মাঝে এসে কথা বলেন। উনি আমাদের রিকোয়েস্ট করছে, আপনারা যেহেতু তাদের প্রতিনিধি, তারা আপনারা মানেন কি না? আপনাদের যে দাবিগুলো, সেই দাবিগুলো তো লিখিত ভাবে আপনারা করে নিয়ে আসছেন। সেই দাবি নিয়ে আমরা বিভাগীয় কমিশনার সাহেবের সঙ্গে আলোচনায় বসছি এবং ওখানে যে দাবিগুলো আপনাদের আসছে সেই দাবিগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আমরা করছি ওনার সঙ্গে। উনি একটা কথা বলছেন যে দেখেন, এগুলো তো বিষয়ে আসলে বিভাগীয় কমিশনারের বিষয় না, এগুলো হচ্ছে জেলা প্রশাসকের বিষয়। আমাদের আর কথা সেখানে আর বলা থাকলো না, উনি আমাদের স্মারকলিপি নিলেন, নিয়ে এটা আমাদের কপি আমাদেরকে দেওয়া হলো, সই করে আমরা যে রিসিভ কপি পাইছি, আমরা স্মারকলিপি দেওয়ার পরে আমাদেরকে সই করে নিয়ে আমাদের স্মারকলিপি এক কপি আমাদেরকে দেওয়া হয়েছে। তো এটার জন্য ওনাকে ধন্যবাদ জানাই। আদিবাসীর ঘরে আগুন কেন? আদিবাসীর ঘর লুট কেন? মঙ্গল মাটি শিখিয়ে গেছে, শ্যামল হেমব্রম শিখিয়ে গেছে, রমেশ টুডু শিখিয়ে গেছে, গোবিন্দগঞ্জের দালাল।